হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে পুঁইশাকের বীজ থেকে চারা উৎপাদন করবেন। তো এখানে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চারা তৈরির পরের ফুটেজ। তো আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সিস্টেমটি দেখাবো, একেবারে মাটি তৈরি থেকে শুরু করে চারা উৎপাদনের ধাপ পর্যন্ত। তো ভিডিওটি পুরোপুরি দেখুন। তো প্রথম স্টেপে দেখা যাক, আপনার প্রথমত যে মাটিটা তৈরি করতে হবে পুঁইশাকের চারা উৎপাদনের জন্য, এই মাটিটা একটু প্রসেস মেনে তৈরি করতে হবে। যেমন এখানে আমি 25% কম্পোস্ট ইউজ করছি এবং 75% হচ্ছে মাটি ব্যবহার করতে হবে। তো এই দুটোকে প্রথমত প্রপারলি মিক্স করতে হবে আর পুরোপুরি ঝুরঝুরো করে, তারপর এগুলোকে পলিব্যাগে ভরবেন। আর মাটিটা অবশ্যই এঁটেল অথবা এঁটেল দোআঁশ মাটি হওয়া উচিত, তা না হলে চারা আসলে জার্মিনেশনটা সহজে হতে চায় না। তো মাটিটা মিক্স করছি, আপাতত প্রথমে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার প্রয়োজন নেই, শুধুমাত্র গোবর বা কম্পোস্ট ইউজ করবেন। তো মোটামুটি কাজটা হয়ে গেছে মাটি ভরা। আর এখানে অল্প পরিমাণে ছাই ইউজ করবেন, কারণ তা না হলে ওই বীজের জার্মিনেশনটা নষ্ট হতে পারে, ফাঙ্গাস আক্রমণ করে, ছাই ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। তো যাই হোক, মাটি তৈরি শেষ এবার। আচ্ছা, এখন আমি বীজটা রোপণ করব। এগুলো হচ্ছে পুঁইশাকের বীজ। তো আপনি যেটা করবেন, যে প্রথমে এই বীজগুলোকে অন্তত 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এরপর এগুলোকে মাটিতে দিবেন। আর আমি নিচে একটা ওয়ান টাইম প্লেট ইউজ করছি, এটা হচ্ছে নিচে পানি ধরে রাখার জন্য। এটা ইউজ করলে আপনার উপর থেকে পানি দেওয়ার যে ঝামেলাটা, এটা কমে যায়, মানে আপনি খুব কম পরিমাণ পানি দিলেই চলবে, কারণ নিচ থেকে পানিটা ব্যাপন প্রক্রিয়ায় উপরে চলে আসে। তো এরপর আমি একটা কাপড় দিয়ে গাছটাকে ঢেকে দিয়েছি এবং এই কাপড়ের উপর কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া লাগবে। আর নিচের যে প্লেটটা, এটাকে যতটুকু পারেন পানি দিয়ে পূর্ণ করে রাখবেন সব সময়। আর এই পুরো সেটটাকে এখন রোদে দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বীজগুলো চারায় রূপান্তরিত হয়। তো চলে যায় পরের ফুটেজে। 5 দিন পর, এভাবে 5 দিন রাখার পর এখন আমি উপরে কাপড়টা সরাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে নতুন চারা পুঁইশাকের। এখন ওগুলোকে আপনি আপনার বাড়ির ছাদে বা টবে অথবা জমিতে যে কোনো স্থানেই খুব দ্রুত রোপণ করে দিতে পারবেন, খুব বেশি বড় করার দরকার নেই, এই অবস্থায় রোপণ করাটাই সবচেয়ে বেটার। আর থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমার ওয়েবসাইটে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস।